নন্দীগ্রামে হারের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি আরেকটি কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন, এটা কি সত্যি দিদি? মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদী। আখরিক তবক্কা জো হ্যায় উসকে চুনাও কে নামাঙ্কন অভি বাকি হ্যায়। জরা বতাইয়ে ইয়ে দফা মে কিতনি সচ্চাই হ্যায়। ইয়াহাঁ জো লোগো মে কানাফুসি চল রহি হ্যায় কি আপ অচানক किसी एक सीट पर आखिर में फॉर्म भरने जा रही हो, क्या ये सच्चाई है क्या दीदी? বৃহস্পতিবার উলুবেড়িয়ায় প্রধানমন্ত্রী শ্লেষের উত্তর এবার দিল তৃণমূল কংগ্রেস। মোদী 2024 তার দীর্ঘদিনের কেন্দ্র বারাণসীতে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন, তাই আগে থেকেই প্রধানমন্ত্রী নিরাপদ কেন্দ্র খুঁজে নিন। টুইটে মোদীকে বারাণসী নিয়ে চ্যালেঞ্জও ছুড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূলের তরফে টুইটে বলা হয়, দিদি নন্দীগ্রাম থেকে জিতছেন, তাই অন্য কেন্দ্র থেকে লড়াইয়ের কোনো প্রশ্নই নেই। মোদী যে আপনি জনতাকে ভুল বোঝানো বন্ধ করুন, বরং আপনার দীর্ঘদিনের কেন্দ্র বারাণসী 2024 কী করে বাঁচাবেন সেটাই ভাবুন, কারণ আগামীতে ওই কেন্দ্রের চ্যালেঞ্জের মুখে পড়বেন আপনি। বৃহস্পতিবার ছিল বঙ্গের দ্বিতীয় দফার হাই ভোল্টেজ ভোট, কারণ নন্দীগ্রাম থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তাঁরই প্রতিপক্ষ তার একসময়ের বিশ্বস্ত সেনাপতি। ওই দিন দুপুরবেলা তৃণমূল সুপ্রিমো বয়ালে গেলে তাকে ঘিরে ধরেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সেখানেই একদল বিজেপি সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জয় শ্রীরাম স্লোগান তোলেন। বয়ালে বিকেলবেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চিটিংবাজির ভোট হয়েছে। যখন মমতা বয়ালে, তখন নরেন্দ্র মোদী বাংলার জয়নগর থেকে উলুবেড়িয়া সভা করছেন। উলুবেড়িয়ার মঞ্চ থেকে মোদীর কটাক্ষ ছিল, আপনি আরেকটি কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন, এটা গুঞ্জন না সত্যি? আপনি নন্দীগ্রামে গিয়েছিলেন, মানুষ জবাব দিয়েছে, আপনি যেখানেই যাবেন বাংলার মানুষ উত্তর দেবে। তারই উত্তর দিতে রাতেই তৃণমূল টুইট খোঁচা দেয় নরেন্দ্র মোদীকে। 2014 সাল থেকে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রটিতে মোদী জিতে আসছেন, তবে তৃতীয়বার সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে কটাক্ষ ছুড়ে দেয় তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।